আজ দুপুর ১২টা নাগাদ খোয়াই জাম্বুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একদিনের দন্ত বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মূলত এই সচেতনতামূলক শিবিরে ছাত্রছাত্রীদের মধ্যে দাঁতের যত্ন কীভাবে করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন উপপ্রধান সমাজসেবী অতুল দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা। জনপ্রতিনিধি সুকান্ত দেবনাথ মহোদয় বিজয় কুমার জামুড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার আন্ডার চেয়ারপিএইচএস সহযোগিতায় এই প্রোগ্রামে আসার জন্য আজকের যে বিষয়বস্তু ফুল ডেন্টাল ক্লিনিকের, এর মধ্যে আজকে আমরা দাঁতের দাঁতকে আমরা কীভাবে যত্ন করতে পারি সে সম্বন্ধে কিছুটা আলোচনা আমরা করব। প্রথমেই যেটা বলতে চাই যে দাঁতের যত্ন নিতে গেলে প্রথম যে কাজটা আমাদের করণীয় সেটা হচ্ছে দিনে অন্তত দুবার ব্রাশ করা, সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাত্রেবেলা খাবার পর ঘুমাতে যাওয়ার আগে। হ্যাঁ, এই ব্রাশ যদি আমরা সময় মতো এবং সঠিকভাবে আমরা না করি তাহলে আমাদের দাঁতের বিভিন্ন ধরনের, প্রথমেই যদি আমি সাধারণ সাধারণ সমস্যার কথা বলি, যেরকম দাঁতে শিনশিন করা, মাড়ি দিয়ে রক্ত ঝরা, এই ধরনের দাঁত দাঁতে কেরিস হওয়া, এই জিনিসগুলি প্রাথমিক লক্ষণ হিসেবে দেখতে পাওয়া যায়। তারপর যদি আরও আমি গুরুতর ব্যাধির কথা যদি বলতে যাই, যেরকম দাঁতের ক্যান্সার, মুখের ক্যান্সার, হ্যাঁ, এই জিনিসগুলিও কিন্তু দাঁতের যদি আমরা যত্ন না নিই তাহলে কিন্তু এই সমস্যাগুলিতেও আমাদেরকে জর্জরিত হতে হবে। তাই একটা কথা আমি সবসময় আমার সবাইকে বলি যে দাঁত থাকতেই আমাদের দাঁতের মন্দ বুঝতে হবে। যদি আমরা সঠিক সময় দাঁতের পরিচর্যা না করি আর এই ধরনের রোগ সঙ্গে আমরা আক্রান্ত হয়ে যাই, তখন কিন্তু সেই জায়গা থেকে দাঁতকে আবার সুস্থ করে তোলা খুবই কঠিন। স্বাস্থ্য দপ্তরের নির্দেশনা যা আমরা উপস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনা আজকে আমাদের জামুরা স্কুল রণপারায়ণ আমাদের এই স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে যে কেয়ারনেস প্রোগ্রাম তার উপর ভিত্তি করে আমি কিছু আলোচনা করতে চাই। আজকে মূলত এখানে প্রোগ্রাম নেওয়া হয়েছে আমরা যারা স্কুলের গ্রুপ আমাদের দাঁতকে সুস্থ রাখার জন্য আমাদের কী করণীয় তার উপর ভিত্তি করে আজকে এখানে আমরা সমবেত হয়েছি। আজকের এই প্রোগ্রামের কথা জামুরা গ্রাম সভার প্রধান সুশান্ত দেবনাথ মহোদয় এবং চেপির থেকে আগত ডেন্টাল বিভাগের তিনি ডাক্তার রয়েছে সম্মানিত সুশান্ত সত্যধর মহোদয় এবং স্কুলে যারা আমাদের ছাত্রছাত্রীকে শিক্ষা দেওয়ার জন্য অর্জন ভূমিকা নিচ্ছেন সম্মানিত অমরদের মহল ভীষণ রায় মহল এবং মন্দির স্কুলের তিনি ইনচার্জ সম্মানিত মনীষ মহল আমার স্কুলের ছাত্রছাত্রী আমরা সচেতন করার জন্য আজকে এই প্রোগ্রাম। আমরা প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের দাঁত ব্রাশ করতে হবে। তবে আমরা অনেককে আমরা লক্ষ্য করছি আমরা যারা ঘুম থেকে উঠে ঘোরাফেরা করি দাঁতকে আমরা ব্রাশ না করি আমরা অনেক সময় দাঁত রাখি, সেটা স্বাভাবিক কিনা কাজে। এখানে দাঁত হচ্ছে আমরা মানব জাতির মানব জাতির অমূল্য সম্পদ, দাঁতকে রক্ষা করতে হবে, দাঁতের প্রতি যত্ন নিতে হবে। নিয়মমাফিক আমাদের তিনবার দাঁতকে ব্রাশ করতে হয়, সকাল দুপুর এবং রাত্রে খাওয়া দাওয়ার পর। কাজে আমি স্কুলে যারা ছাত্রছাত্রী রয়েছে আমি তাদের স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে আবেদন করব
দাঁত আমাদের অনুর সম্পদ, দাঁতকে রক্ষা করার স্বার্থে সকাল দুপুর এবং রাত্রে খাওয়া দাওয়ার পর নিয়মিত আমরা দাঁতের যত্ন নেব, দাঁতকে ব্রাশ করব। ব্রাশ করে আমরা পরবর্তী সময় আমরা যার যার পড়াশোনা সেরে আমরা বইয়ে করব। যাই হোক, খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।